পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের ক্ষমতায় কে থাকলো, ক্ষমতায় কে গেল, ক্ষমতা কিভাবে দখল করলো, কোন সেন্টারের মধ্যে কুত্তা ঘুমাইলো, বুটার সেন্টারে বুট দিয়ে দেওয়ার জন্য কেউ গেল না না গেল, এই সমস্ত কথাবার্তা বলতে চাই না। আমরা শুধু একটা বিষয় বলতে চাই, আজকে 71 টিভি শাহরিয়ার কবিরের মতো নাস্তিকার মুক্তাদারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে, কাদিয়ানিরা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, কোরআন শরীফের ভুল ব্যাখ্যা করবে, এই সব বাংলাদেশে চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না, চলতে দেওয়া হবে না। দেখবেন টেলিভিশনে বৈশা মুরগি সর শাহরিয়ার কবির, তারপরে সমস্ত 71 টিভির বিভিন্ন লোকজনরা এসি রুমের ভিতরে বৈশা কি সুন্দর আরামসে একদিক থেকে চা খায়, আরেকদিক থেকে কত ঠান্ডা হাওয়া সেই এসি রুমের ভিতরে বৈশা, সেখানে কবি মাদ্রাসা সম্পর্কে কুটকুট করে, ওয়াজ মাহফিল সম্পর্কে কুটকুট করে, মসজিদের জুমার বয়ান সম্পর্কে কুটকুট করে। পরিষ্কার ভাষায় বলতে চাই, মিস্টার শাহরিয়ার কবির মুরগি চুর আর এই সমস্ত বড় বড় শিকার মুক্তাদেরা যারা এসি রুমের ভিতরে বসে টেলিভিশনের ভিতরে ইসলাম দিন সম্পর্কে কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল সম্পর্কে কটূক্তি করার মন্তব্য করো, বাবার বেনা হলে রায়পুরার রাস্তায় নামায় নাইমা পয়লা দেখ। পরিষ্কার ভাষায় বলতে চাই, এইখানে যে মাদ্রাসা, মাদ্রাসার হুজুররা মাদ্রাসায় থাকবে, এখানে এদের ক্লাস আছে তো, এরা এখানে বসে বসে ক্লাস করতেছে। আর তুমি যদি রাস্তায় নামে ইসলামের বিরুদ্ধে কথা বলো, ফিডায়া ঠেং বাঙ্গিয়া হুজুরদেরকে এসে ডাইখা বলবে যে হুজুর ইসলামের বিরুদ্ধে কইসিন ঠেং বাঙ্গিয়া তো এইসি। এই হলো আমাদের বাংলাদেশ, ঠিক না বেঠি? এসি রুমের ভিতরে বৈশা দিন ইসলামের বিরুদ্ধে কথা বলা যায়, আর তাদের কথা শুনে আমাদের মাদ্রাসা এসে তল্লাশি করে, এখানে অস্ত্র আছে, সন্ত্রাসী আছে। আমি বলতে চাই, যৌথ বাহিনীর আমল থেকে শুরু করে 20 বছর পর্যন্ত মাদ্রাসার ভিতরে যৌথ বাহিনী, র‍্যাব, পুলিশ মাদ্রাসায় বারবার এসে তল্লাশি করেছেন। রাইফেল বন্দুক দূরের কথা, অস্ত্র দূরের কথা, একটা বন্দুকের গুলির খোসাও আবিষ্কার করতে পারে না, পর্যন্ত পাও নাই। এখনো যদি কোনো তদন্তের দরকার হয় তাহলে তোমাদের জন্য গেট খোলা, দরজা খোলা, দপ্তর খোলা, ট্রাঙ্ক খোলা, সুটকেস খোলা, আলমারি খোলা, ডেস্ক খোলা, সব খোলা, আয়ো দেখি। তবে আমি সাজেশন দেব, দুইবার এবার কয়বার দুইবার, একবার এইবার রাত্রির নিশীতে, আরেকবার এইবার দিনে দুপুরে, কয়বার দুইবার। তবে আসার আগে উজু করে এসো, আসার আগে উজু করে আইবা, দুইবার আইবা, একবার দিনে আরেকবার, একবার দিনে আরেকবার রাত্রে। আইসা প্রথম যেটা দেখবা সেটা হলো দিনের বেলা, আইসা দিনে দুপুরে দেখবা হাদিস পড়াইতেছে, কোরআন পড়াইতেছে, তফসির পড়াইতেছে, ফেকা পড়াইতেছে, নুহু পড়াইতেছে, সরব পড়াইতেছে, বালাগাত পড়াইতেছে, ফাসাদ পড়াইতেছে, একদিক থেকে উস্তাদ পড়াইতেছে, ছাত্র একদিক থেকে শুনতেছে, আর কান্দা বাহিরে খাড়া করে রাখছে রাষ্ট্রধর্ম ইসলামকে বাতিল করার জন্য। কেউ হাইকোর্ট থেকে পাইথারা করে কিনা, আবার কোনো ব্যক্তি ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্ট থেকে রায় দেয় কিনা, তসলিমা নাসরিনের মতো কেউ কথা বলে কিনা, শাহরিয়ার কবিরের মতো ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে কিনা, বলতে দেরি, গেট খুললা মাঠে নামতে দেরি নাই। এটা হলো দিনের বেলা, একদিক থেকে পড়বে, আরেকদিক থেকে কান খাড়া করে রাখছে, কোনো দিন যাবার কথা কয় না, ঠিক না? দুই নম্বরে আসবা রাত্রের বেলা, আইসা দরজা জানালা সব বন্ধ, দরজার মধ্যে জানালার মধ্যে কান্দার বেলা করে লাগাইবা, লাগাইয়া শুনবা রাত্রের বেলা কেউ কোরআন তেলাওয়াত করতেছে, কেউ আল্লাহর কাছে মোনাজাত করে চোখের পানি ফেলতেছে, কেউ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে। একটা রুমের ভিতরে যদি 50 জন ছাত্র শিক্ষক থাকে, সেই জায়গার ভিতরে অন্তত 200-300 জন আল্লাহ পাকের জিকির করে, রুনাজারি করে, চোখের পানি যদি ফেলে, তাইলে মনে করবা এটা কওমি মাদ্রাসা। রাতের বেলা নামাজের মশল্লাকে চোখের পানিতে ভিজায়, দিনের বেলা বাতেলের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হয়ে থাকে, তার নাম দেওবন্দি, তার নাম কওমি, তার নাম দেওবন্দি, তার নাম
কওমি কথা বুঝে আসছে তো কথা বুঝে আসছে তো আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের ক্ষমতায় কে থাকলো ক্ষমতায় কে গেল ক্ষমতা কিভাবে দখল করলো কোন সেন্টারের মধ্যে কুত্তা ঘুমাইলো ভোটার সেন্টারে ভোট দিয়ে দেওয়ার জন্য কেউ গেল না না গেল এই সমস্ত কথাবার্তা বলতে চাই না আমরা শুধু একটা বিষয় বলতে চাই আজকে 71 টিভি শাহরিয়ার কবিরের মতো নাস্তিকার মুক্তাদারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে কাদিয়ানীরা আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে কুরআন শরীফের ভুল ব্যাখ্যা করবে এই সব বাংলাদেশে চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে না চলতে দেওয়া হবে শেষ কথা বলবো ভালো করে শুনে রাখেন কওমি মাদ্রাসার 8 বছরের নূরানি মক্তবের বাচ্চা থেকে শুরু করে 80-100 বছরের আল্লামা আহমদ শফির মতো যারা বৃদ্ধ তারা পর্যন্ত রাজপথে যে কোনো মুহূর্তে নামতে প্রস্তুত কারণ তারা সকলেই দ্বীনের পাহারাদার দ্বীনের পাহারাদার দ্বীনের পাহারাদার দ্বীনের বলেন 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 দিনের এবার শেষ কথা বলতে চাই আপনাদের এই বাজারে কি পাহারাদার আছে নাগঘাট আছে না আছে রায়পুরা বাজার আছে না আছে আমরা যেটা জানি আপনারা কিন্তু জানেন না তার কারণ রাতে 2টা 3টা সময় কাটা চলে আমরা তো চলি কথা কই না দি রাতে 2টা 3টা সময় যখন আমরা এই সমস্ত বাজারের উপর দিয়ে যখন গাড়ি দিয়ে যাই তখন পুরো বাজারটা মিল্লা নাইট গার্ড হইল 5 জন কয়জন এরা কি সব এক জায়গায় বইতে হয় এরা ওই ঘরের বারিন্দায় রাস্তার আইল্যান্ডের উপরে রাত্র 2টা 3টার সময় তুলের মধ্যে চেয়ারের মধ্যে বইয়া যেই খালি গাড়ির লাইটটা চোখে পড়ে আর আওয়াজটা শুনে শোনা মাত্র আচ্ছা উঠটা তখন কি করে চুপ করে বসে থাকে একজনে বাসি ফু দিল চারজনে মিল্লা সবাই মিল্লা ফুয়াইতে শুরু করলো ফুয়াইতে ফুয়াইতে কি দূর মারে না গাড়ির কাছে সবাই এসে গাড়ির চতুর্দিক দিয়ে দাঁড়াইবার পরে যখন দেখে আমার মতো ফাগরি বান্দা খালেদ সাইফুল্লাহ ইউবি আব্দুল বাসিত খান মৌলানা সিবগতুল্লাহ মৌলানা ইনায়তুল্লাহ ওদেরকে দেখা মাত্র আসসালামু আলাইকুম হুজুর ওয়াজ করে এসেছেন হুজুর দোয়া করেন দোয়া করেন যদি দেখে ডাকাত ডাকাত কিন্তু আমার মতো প্রাইভেট কার নিয়ে আসে না হায়েস লোক হইল 12-14 জন নাইট গার্ডের হাতে আছে লাডি আর ডাকাতের হাতে পাঁচজন নাজ্ঞা 4-5টা লাডি লইয়া 10-12 জন অস্ত্রওয়ালা ডাকাইতের মোকাবেলা করতে পারবে জি তখন এতক্ষণ ফুয়াইছিল বাসি যেই দেখলো ডাকাইত তখন কি করে দোকানে বাড়িতে গ্রামে গঞ্জে ঘরে যে যেখানে আসিল আওয়াজ শুই না ঘর থেকে বাইরে সে যার যা কিছু আছে তাই লিয়া ডাক ডাক দৌড়ে কি বলছে নাইট গাতরা কি বলছে বলেন 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 নাইট গাতে বলছেন ডাকাই কাইছে আর জনগণ কি বলছেন আল্লামা মুফতি ফজলুল কামিনী বলছেন ডাকায় তাইছে রে আসছে শাহবাগে নাস্তিকার মুক্তাদেরা আল্লামা জুনায়েদ বাবনগরী আহমদ শামি বলছেন আশাপ্লা চত্বর একত্রিত হয়ে ডাকায় তাসছে রে আজকে কোনোদিন সামনে নাস্তিকার মুক্তাদ আসবে দিন ইসলামকে কওমি মাদ্রাসাকে উৎখাত করার জন্য মৌলানা এনায়েতুল্লাহ সিবগতুল্লাহ বলবেন ডাকায় তাসছে রে আপনারা সকলেই বলবেন দৌড় রে কে কে
হাত উঠায় দেখান দররে বলতে রাজি আছেন ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ আমরা দ্বীন ইসলামের নাগগাট নাগগাট আমরা দ্বীন ইসলামের আমরা দ্বীন ইসলামের নাগগাট যাকে আমরা মনে করব ডাকাই খালি বলবো ডাকাই তাইছে রে ডাইনে বামে তাকায় দেখেন যে না কই মনে করবেন হে সারিয়ারের দলের মানুষ আপনারা কি বলবেন প্রস্তুত আছেন প্রস্তুত আছেন পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি মনে রাখেন আজকে বাংলাদেশের নাস্তিকার মুর্তাদেরা মসজিদে খতিবের খুতবায় যে বয়ান করে সিডার বিরুদ্ধে টেলিভিশনে কথা বলে ওয়াজ মাহফিল বন্ধ করে রেখে সিনেমা হলকে চালু করার পাইতারে শুরু হয়েছে তারা মনে করেছেন আল্লাহ মোহাম্মদ শফি বিদায় হয়ে গেছে শাপলা চত্বরের ডাক দেওয়ার আর কেউ নাই আল্লাহ মোহাম্মদ শফি ডাক দিয়েছিলেন এক মাসের ব্যবধানে 70 লক্ষ মানুষ আসছে আজকে আমরা ডাক দেব 24 ঘন্টায় কোটি মানুষের জমায়েত আল্লাহ মোহাম্মদ শফি চলে যাওয়ার পরে আহমদ শফি জিন্দা আহমদ শফির থেকে মৃত্যু আহমদ শফি শত শত গুণে শক্তিশালী আহমদ শফি দুনিয়ার থেকে চলে গেছেন তার আওলাদেরা কিন্তু যাই নাই যতদিন পর্যন্ত আমাদের দেহের ভিতরে প্রাণ থাকবে আমাদের আকাবের দিন মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাই আল্লাহ মোহাম্মদ শফি ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর এই সমস্ত বুজুর্গানে দিন আমাদের কাছে যে দিন আমানত রেখে গেছে তার জন্য জীবনের শেষ বিন্দুটুকু দিতে কে কে প্রস্তুত আছেন হাত উঠে দেখান নসরুন মিনাল্লাহ ফতহুন করিব অবশ্যিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু